বাড়ির লোক যার নাকি বাইরের কচুরি পরোটা খাওয়ার খুব নেশা, তো সেদিন যেই বাড়িতে এইভাবে পরোটা তরকারি বানালাম, বাড়ির লোক তো একদম সেফ বলে দিল যে বাইরের খাবার পুরোপুরি বন্ধ। সত্যিই কিন্তু খাবারটা অসাধারণ হয়েছিল। প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় বাটি ময়দা। আপনারা আটা ময়দা মিশিয়েও কিন্তু পরোটাগুলো বানাতে পারেন। পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি একটু রসুন গ্রেট করে। এখানে ওই চার কোয়া মতো রসুন আমি গ্রেট করে দিলাম, দিয়ে দিলাম অল্প অল্প করে জল। জলটা কিন্তু একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর ভালো করে গুলে নিচ্ছি। এখানে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা যেন খুব পাতলা না হয়, আবার যেন খুব ঘন না হয়, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো, আর ততক্ষণে আমরা একটা শুকা আলুর তরকারি বানিয়ে নেব। তার জন্য এখানে 5টা আলু খোসা সমেত সিদ্ধ করে নিয়েছি। এবারে এরকম মাঝখান থেকে প্রথমে কেটে নিলাম, তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল, তার মধ্যে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা চিরে দিলাম। জিরে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজটাকে প্রথমে একটু তেলে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপরেই দিয়ে দিলাম গ্রেট করা আদা রসুন, ওই 1 চামচ মতন আদা রসুন গ্রেট করা দিলাম। আদা রসুনটাকেও একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকেও একটু নেড়েচেড়ে নিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম সামান্য একটু জল। এবারে মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটাকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 2টো থেতো করে রাখা কাঁচা লঙ্কা, আর সামান্য আরও একটু জল দিলাম। এইবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করবে। যত ভালো করে কষাবেন ততই তরকারির টেস্ট হবে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি সিদ্ধ করে রাখা ওই খোসা সমেত আলুগুলোই কিন্তু দিয়ে দিলাম। এইভাবে খোসা সমেত আলুর রেসিপি এই রকম করে বানিয়ে দেখবেন, সত্যি কিন্তু রুটি পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে খেতে। দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি, খুব ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে একটু ভেজে নিলাম। সমস্ত মশলা আলুর সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি সামান্য একটু হাতে জলের ছিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু একেবারেই জল দেওয়া যাবে না, মানে জল ঢেলে দেওয়া যাবে না, একটু জলের ছিটা দিয়ে দিয়েই তরকারিটা বানাতে হবে। যেহেতু এটা শুকা রেসিপি, সেই জন্য তরকারিটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে। তারপর নামানোর আগে দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা কুচি, খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ব্যাস, শুকা আলুর রেসিপি কিন্তু একদম রেডি। ঠিক এরকম শুকনো শুকনোই তরকারিটা নামাতে হবে। এবার যে ময়দার ব্যাটারটা ঢেকে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। আপনারা এর ঘিয়ের জায়গায় ঘিটা যদি খেতে অপছন্দ করেন তাহলে তার জায়গায় সাদা তেলও দিতে পারেন। তবে সাদা তেল দিলে 2 টেবিল চামচ সাদা তেল দিতে হবে এই যতটা পরিমাণ ময়দা নিয়েছি তার মধ্যে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তাওয়ায় তেল ব্রাশ করে নিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। ওপরটা ড্রাই হয়ে আসলে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে উল্টে পাল্টে বেশ লালচে করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। এই পরোটা যেমন ঝটপট হয়েও যায় তেমন খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। একইভাবে সব কটা পরোটাকেই আমি ভেজে নিচ্ছি। প্রথমে একটু তাওয়ায় তেল ব্রাশ করে নিয়ে তারপরে 1 হাতা ব্যাটার দিয়ে ওপরে আরও একটু তেল ব্রাশ করে নিয়ে উল্টে পাল্টে বেশ লালচে করে সব পরোটাগুলোই ভেজে নিয়েছি। আর এইরকম গরম গরম পরোটার সাথে যদি এরকম শুকা আলুর কোনো রেসিপি থাকে তাহলে তো ব্রেকফাস্ট বলুন কিংবা ডিনার একেবারে জমে যাবে। দুর্দান্ত লাগবে এই রেসিপি খেতে। একদিন বানিয়ে দেখবেন বা বাড়ির লোককে বানিয়ে দেবেন, বাজারের পরোটা তরকারি কচুরি খাওয়া একদম বন্ধ হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।